ভাই ম্যাকবুক নাকি আজকে পানির দামে দিয়ে দিচ্ছেন ডেফিনেটলি ভাই একদম রিজনেবল প্রাইসে ভাই এত কমে কিভাবে দিচ্ছেন ভাই এটা দিতে পারতেছি একটাই কারণ যে ম্যাকবুকের আমাদের কাছে কিন্তু এখন হিউজ লট চলে এসেছে আর শুধু ম্যাকবুক না ভাই আপনি যদি দেখেন ল্যাপটপের কালেকশন কালেকশন মানে অনেক অনেক আমাদের শপে চলে এসেছে আরেকটা ইন্টারেস্টিং নিউজ দিব সবার উদ্দেশ্যে যেটা বলতে চাই আপনার যদি এখন ল্যাপটপ কেনার টাকা নাও থাকে তাও আপনি ল্যাপটপ কিনতে পারবেন ভাই কিভাবে সম্ভব ভাই এটা মানে আপনি জাস্ট এক হাজার টাকা করবেন আপনার জেলায় ল্যাপটপ পৌঁছে যাবে মানে মাত্র হাজার টাকা অ্যাডভান্স করলেই মানে বাকি টাকাটা হচ্ছে প্রোডাক্টটা হচ্ছে হাতে গেলে তারপর হচ্ছে বাকি করবে ওটা যেহেতু 24 ঘন্টা 48 ঘন্টা প্রসেস আছে আপনি পরে পে করতে পারবেন বাট বিষয়টা হচ্ছে আপনি যদি এখন ল্যাপটপ কেনার টাকা নাও থাকে তাও আপনি ল্যাপটপ কিনতে পারবেন আচ্ছা চমৎকার সেগেতে কিন্তু ভিউয়ার্স বলছি মাত্র এক হাজার টাকা অ্যাডванসে কিনতে আপনি এই প্রান্ত থেকে শুরু করে

অনেকে আসলে বাজেটের জন্য আসলে এই ধরনের ল্যাপটপ গুলো কিন্তু আসলে পারচেস করতে পারে না সেক্ষেত্রে কি আজকে সাধ্যের মধ্যে থাকবে তো ভাই একদম সাধ্যের মধ্যে সবার সাধ্যের মধ্যে আপনার আমার সবার সাধ্যের মধ্যে থাকবে যারা একটা এভারেজ কাজের জন্য ল্যাপটপ চান যেমন ধরেন অনেকে অনলাইনে কাজের জন্য ল্যাপটপ চায় অনলাইনে কাজ শিখে কাজ করে অনেকে গ্রাফিক ডিজাইন বা ভিডিও এডিটিং সেক্টরে থাকে অনেকে আবার হচ্ছে আমি বলবো অফলাইনে অনেকে হচ্ছে অফিস ওয়ার্ড এক্সেল টাইপিং এর কাজ করে থাকে তাদের জন্য আমি বলবো বেস্ট একটা ল্যাপটপ দেখাবো

এখানে কিন্তু আছে ব্যাটারি ব্যাকআপ পাঁচ থেকে ছয় ঘন্টা মানে ব্যাটারি ব্যাকআপ পাঁচ থেকে ছয় ঘন্টা থাকবে হিউজ একটা ব্যাটারি ব্যাকআপ আই ফাইভ প্রসেসর একশো আঠাশ ফোর জিবি র্যাম প্রাইস দিব কিন্তু ভাই আজকে একটা স্পেশাল প্রাইস আচ্ছা সবার রিজনেবল থাকছে তো ভাই আবার কিন্তু এখন লাখ টাকা দিতে হবে না আপনাকে অর্ধ লাখ টাকাও দিতে হবে না মানে 50000 হাজারও না 40000 না মাত্র 30990 টাকা আচ্ছা 30990 টাকা হলে কিন্তু ভিউয়ার্স আপনারা ম্যাকবুক এয়ারটা কিন্তু আপনারা হচ্ছে পারচেজ করতে পারবেন অবিশ্বাস্য দামে কিন্তু আবারো বলছি অবিশ্বাস্য দামে কিন্তু আপনারা এই ম্যাকবুক এয়ারটা নিতে পারবেন 30990 টাকা বলতে পারেন একটা এর থেকেও কম দাম কারণ এখন গরমে যে অবস্থা মানুষ এসি কিনতেছে 35 40 45

পান না ভাই মানে কম্পালসারি ল্যাপটপ মার্কেটে এভেলেবেল আছে অনেকেই দেখায় ভাই কিন্তু কন্ডিশন ফ্রেশ দেখাইতে পারে না কারণ আপনি যদি দেখেন একদম উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন

একটা মাউস একটা মাউস প্যাড আমি সবসময় গিফট দিয়েই থাকি আমি বলছি যেটাই যে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু গিফট রাখা আছে আপনারা যারা আমাদের কাছ থেকে ল্যাপটপ পারচেজ করবেন সবাই গিফট পেয়ে যাবেন গিফটের দিকে আমরা সব সময় কাস্টমারদেরকে প্রোভাইড করার চেষ্টা করি ডিসকাউন্ট অফার দেওয়ার চেষ্টা করি সাথে অরিজিনাল চার্জার থাকবে আরেকটা বিষয় ভাই গ্যারান্টি ওয়ারেন্টি ফ্যাসিলিটিস রাইট মানে ইউজ ল্যাপটপ হয় সত্ত্বেও আপনি গ্যারান্টি পাচ্ছেন কারণ হচ্ছে আপনি যে কাজের জন্য নেবেন অবশ্যই ভাই একটা মানুষ কষ্টে টাকা জমানো টাকা দিয়ে ল্যাপটপ কিনবে তার যদি কাজ না হয় সে কেন কিনবে ফার্স্ট অফ অল আপনি শপে এসে কিন্তু সব রকম ভাবে চালিয়ে চেক করে নিতে পারবেন এর পরে আপনি বাসায় নিয়ে যাওয়ার পর কোনো ধরনের টেকনিক্যাল ইস্যু যদি হয় উইদাউট ফিজিক্যাল ড্যামেজ আপনি

না অবশ্যই আমাদেরকে যোগাযোগ করবেন আপনার বাজেটে কোন ল্যাপটপটা ভালো আমরা অবশ্যই জানার চেষ্টা করব যারা ইতিমধ্যে লাইভে আছেন আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে যে আমার বাজেটে কোন ল্যাপটপটা ভালো হবে আমার এত টাকা বাজেট আছে আমার কোনটা নাও উচিত আমি এই কাজ করব আমার কেমন বাজেট ল্যাপটপ লাগবে জাস্ট একটা কমেন্ট করেন আমরা অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আচ্ছা সে আমরা আসলে লাইভে মূলত মেইনলি আসার কারণটাই হচ্ছে এরকম যে আপনাদের সাথে আসলে কমিউনিকেশন করতে চাই লাইভে আপনারা কি দেখতে যাচ্ছেন সেটা কিন্তু আমরা লাইভের মাধ্যমে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব আচ্ছা এসপি এলিটবুক 840G6 আছে কি না

করতে করতে পারবে পারবে ওকে আচ্ছা ভাই কিস্তির মাধ্যমে নেওয়া যাবে কি ভাই আমাদের এখানে ডিজিটাল কিস্তি সুবিধা আছে যেটা হচ্ছে আমরা ইএমআই ফ্যাসিলিটিস বলে থাকি আপনার যদি ক্রেডিট কার্ড থাকে আপনি বাইশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে তিন মাস থেকে ছত্রিশ মাসের ইএমআই সুবিধাটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মজার বিষয় হচ্ছে আপনার পকেটে যদি এখন টাকা না থাকে জাস্ট আপনার ক্রেডিট কার্ডের লিমিট আছে আপনার এক টাকাও অগ্রিম পে করতে হবে না আপনার যদি পঞ্চাশ হাজার টাকার লিমিট থাকে আপনি যদি পঞ্চাশ হাজার টাকা ল্যাপটপ কিনতে চান আপনি পুরো টাকাটা ইএমআই করে নিতে পারবেন আমাদের কাছ থেকে আচ্ছা সেক্ষেত্রে কিন্তু মানে নেওয়ার কিন্তু সুযোগ রয়েছে আপনার নিঃসন্দেহে নিতে পারেন একদম ইজি প্রসেস যারা মানে ভিডিওতে তো এগুলো বিস্তারিত বলতে গেলে অনেক লেন্দি হয়ে যাবে একদম ইজি প্রসেস যারা জানতে চান একটু কাইন্ডলি আমাদের নাম্বার দেওয়া আছে আপনি ফোনে কল করতে পারেন দুইটার যেকোনো একটা নাম্বারে বা হোয়াটসঅ্যাপে নক করলে হবে ইনশাআল্লাহ আচ্ছা ওকে হাতে যেটা নিয়েছেন ভাই এটা মডেলের কথা ভাইয়া এটা হচ্ছে X280 8 জেনারেশন প্রসেসর দিয়ে ল্যাপটপ বাংলাদেশের মধ্যে 8 জেনারেশন প্রসেসর ল্যাপটপ কিনতে গেলে এখন কত লাগে জানেন ভাই 30 থেকে 35000 টাকা ওকে সকল জায়গায় আমি যতটুকু দেখেছি বিজনেস ক্লাস ল্যাপটপ 30 থেকে 35000 টাকা আমি যদি বলি আজকে একটা হিউজ ডিসকাউন্ট অফার দিব ভাইয়া মানে এই ল্যাপটপের উপরে এই ল্যাপটপের উপরে সবার জন্য এটা এটা শুধু আমাদের স্টুডেন্ট চাকরিজীবী যারা আছে সবার জন্য অফার থাকবে এক্স টু এইট জিরো এটা কোরআভ এইট জেন আট জিবি ছাপ্পান্ন জিবি ভাই

এটা যদি মিস করেন ভাই তাহলে আর কিছু বলার নাই মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা আচ্ছা ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় হলে কিন্তু আপনারা এই চমৎকার ল্যাপটপটা কিন্তু আপনারা পার্চেস করতে পারেন এটার মডেলটা হচ্ছে এক্স টু ওকে এর পাশাপাশি অনেক অনেক ল্যাপটপ আছে একটু ধৈর্য সহকারে আমাদের লাইফটা দেখার চেষ্টা করবেন ডেফিনেটলি আজকে কিন্তু কিছু প্রিমিয়াম ল্যাপটপ আছে আমরা কি রিজনেবল প্রাইসটা শেষ করছি অনেকে রিজনেবল প্রাইসের ল্যাপটপ দেখতে চান কম প্রাইসে ল্যাপটপ গুলো আমরা আগে দেখাচ্ছি অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে দশ পনেরো হাজার টাকার মধ্যে কি ল্যাপটপ নাই ভাই আমাদের এখানে শুধু কাজের জন্য ল্যাপটপ আছে

তাদের জন্য এক কথায় অসাধারণ একটা চয়েস হবে এইট জেন কোরাই ফাইভ আর দুইশো ছাপ্পান্ন ব্যাটারি ব্যাক আপ কম করে তিন ঘন্টার উপরে কাস্টমাইজেশনের সুযোগ আছে এম এসএসডি বাড়িয়ে ভবিষ্যতে আপগ্রেড করতে পারবেন প্রাইসটা মাত্র আঠাইশ হাজার নয়শো নব্বই টাকা আচ্ছা আঠাইশ হাজার নয়শো নব্বই টাকা হলে কিন্তু বিহার্স আপনারা এই ল্যাপটপটা পার্চেস করতে পারেন মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকাটা হচ্ছে প্রোডাক্ট যখন আপনি হাতে পাবেন দেন হচ্ছে বাকি টাকাটা

সত্তর থেকে পঁচাশি হাজার টাকার মধ্যে আসুস রক সিরিজ লাখ টাকার উপরে চলে যায় এরপরে এম এস অনেক সিরিজ আছে যেগুলো লাখ টাকার উপরে এইচপি ভিক্টাস আমরা যদি ধরি আশি থেকে এক লাখ টাকা তো এই রেঞ্জের মধ্যে গেমিং ল্যাপটপ থাকে বাট আজকে একটা মানে মিডিয়াম লেভেল গেমিং ল্যাপটপ যেটা চল্লিশ হাজার টাকা বাজেটে দেখাবো আমরা এর পাশাপাশি যেটা নিয়েছেন ভাই তার আগে আমি যেটা দেখাবো ভাই টেন জেনারেশন ল্যাপটপ মানে টেন জেনারেশন ল্যাপটপ টেন জেনারেশন ল্যাপটপ এইচপি প্রোবুক ফোর থ্রি জিরো জি সেভেন মানে এটা ইউজ ল্যাপটপ বাট কন্ডিশন দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন কিন্তু বিয়ার দেখতে পাচ্ছেন এটা এমন কন্ডিশনে আছে আমি যদি এটা কাস্টমারকে দেখাই এবং আমি যদি তাকে না বলি যে ভাই এটা ইউজ ল্যাপটপ সে বুঝতে পারবে না রাইট সে বুঝতে পারবে না বাট এটা ইউজ ল্যাপটপ डेफिनेटলি বাট আপনি বোঝার উপায় নেই এটা হচ্ছে আমি যখন কাস্টমারকে বলবো তখন কাস্টমার বুঝবে যে এটা ইউজ ল্যাপটপ কারণ এটা কন্ডিশনটা এতটা চমৎকার সুপার ফ্রেশ কন্ডিশন डेफिनेटলি এটা হচ্ছে এইচপি এর মধ্যে 430 G7 i3 10 জেনারেশন 8GB 256GB 4GB শেয়ার গ্রাফিক্স আছে

আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অনেকে প্রোডাক্ট গুলো কপি কিনা ক্লোন কিনা কোনো পার্ট চেঞ্জ করা কিনা এসব দুশ্চিন্তা অনেকে ভাবে যে ইউজ ল্যাপটপ কিনবো কোনো পার্ট যদি চেঞ্জ থাকে তাহলে তো বেশি দিন টিকবে না আমাদের আমরা দিয়ে শপে সকল ভাবে যাচাই করে দেখতে পারবেন সাথে চার্জারটা প্রোভাইড করবো চার্জারটা পর্যন্ত অরিজিনাল থাকবে এবং যেটা আমরা সবসময় বলে থাকি যে এ প্লাস গ্রেডের ল্যাপটপ আমাদের কাছ থেকে আপনি পাচ্ছেন যেটা একদম যাচাইকৃত এই যে ল্যাপটপটা এইট ফোর জিরো জি সিক্সাইভেন আট দুশো ছাপ্পান্ন ফ্রেশ কন্ডিশন প্রোডাক্ট এ প্লাস এর হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একটা সিঙ্গেল পার্টস পর্যন্ত অরিজিনাল থাকবে কোনো কপি চেঞ্জ থাকবে না প্রাইসটা হচ্ছে বত্রিশ নব্বই টাকা আচ্ছা বত্রিশ হাজার নয়শো নব্বই টাকা হলে কিন্তু আপনারা ল্যাপটপটা পার্সেস করতে পারবেন আচ্ছা ওকে আমরা একটু মাইক্রোফোনটা অন করি মাইক্রোফোনটা মানে অফ হয়ে গেছে আচ্ছা 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 ওকে এর পাশাপাশি আমরা আপনাদেরকে ল্যাপটপ দেখাই আরেকটা ল্যাপটপ আপনাদেরকে দেখাই এই যে চমৎকার আরেকটা ল্যাপটপ কিন্তু আমরা আপনাদেরকে দেখাই এটাও কিন্তু অসাধারণ এটা হচ্ছে জেডবুকের মধ্যে

মজার বিষয় হচ্ছে এটা কিন্তু টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে আচ্ছা টাচ স্ক্রিন কিন্তু ডিসপ্লে পেয়ে যাবেন ভিউয়ার্স টাচ স্ক্রিন ডিসপ্লে এবং জাস্ট কন্ডিশন দেখেন এটা কিন্তু সম্পূর্ণ মেটাল বডি আচ্ছা সম্পূর্ণ মেটাল বডির মধ্যে কিন্তু পেয়ে যাবেন ভিউয়ার্স রাফ ইউজ করার মতো ল্যাপটপ আপনি যদি দেখেন এখানে মেনশন করা আছে ওয়ার্ক স্টেশন ল্যাপটপ মানে এটা হচ্ছে 24 ঘন্টা চালানো যাবে 24 ঘন্টা চালানো যাবে এটা হচ্ছে জেডপপ ওয়ার্ক স্টেশন কোরিনি জি5 কোরাই 7 এর জন্য পাঁচশো বারো জিবি টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে আমাদের লাস্ট প্রাইস ছিল পঁয়তাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আজকে যেহেতু আমরা একটা অফার দিয়েছি সেই অফারটাই কিন্তু আমরা কন্টিনিউ করছি এটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দুই হাজার টাকা ডিসকাউন্টে শুধুমাত্র যারা লাইভ দেখে আসবে তাদের জন্য দেখিয়েছেন ভাই এগুলো করা যাবে কিনা এসে করা যাবে মানে যে কটা ল্যাপটপ দেখেছি আজকে শুধু কাজের জন্য ল্যাপটপ দেখিয়েছি এবং লো বাজেট মিড বাজেট হাই বাজেট যার যেমন দরকার যেমন প্রয়োজন আপনার যেমন কাজের পারপাস হোক আপনি সেমি প্রফেশনাল প্রফেশনাল এন্ট্রি লেভেল সকল বাজেটের মধ্যে সকল কাজের মধ্যে আমাদের কাছ থেকে ল্যাপটপ পেয়ে যাবেন আচ্ছা ওকে আমরা আবার বলছি ভিউয়ার্স মানে যেতগুলো ল্যাপটপ দেখেছি এগুলো দিয়ে আপনারা অনায়াসে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং যাই করতে চান সকল কিছু কিন্তু করতে পারবেন এরপরে আমরা একটা গেমিং ল্যাপটপ দেখাবো ভাইয়ার একদম রিজনেবল প্রাইসের মধ্যে যেটা আমি বলেছি এটা হচ্ছে HP Elite Book এর মধ্যে 745G6 জাস্ট কন্ডিশনটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আমি আর নতুন করে বলছি না আপনারা মানে যখন প্রোডাক্টটা হাতে পাবেন কোয়ালিটিটা তখন আসলে আপনারা বুঝতে পারবেন ভিউয়ারস অবশ্যই এটা হচ্ছে Ryzen 7 প্রসেসর 16GB RAM 256SSD 2GB গ্রাফিক্স কার্ড আছে ভাই 2GB 2GB গ্রাফিক্স কার্ড আছে আপনি ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন টুকটা গেমও করতে পারবেন

রাইজেন ফাইভ ফোর থাউজেন্ড এটা হচ্ছে রাইজেন ফাইভ ফোর মডেল হচ্ছে ফোর ফাইভ ডাবল জিরো ইউ ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এস এস ডি এটাতেও কিন্তু বেগা গ্রাফিক্স আছে তো আপনি এটা দিয়েও গেম খেলতে পারবেন সকল ধরনের ভারী কাজ করতে পারবেন এবং কন্ডিশন এজ ইট ইস মানে যেটা বলার প্রয়োজন হয় না একদম চমৎকার কন্ডিশনে পাচ্ছেন

কন্ডিশনের উপরে প্রাইস অনেক বেশি ভ্যারি করে আপনি যেভাবে দেখতে পাচ্ছেন শপে আসলে হান্ড্রেড ওইভাবে পাবেন এতটুকু আমরা ইনশিওর করতে পারি এবং কন্ডিশন মেনটেন করতে গেলে কিন্তু আমাদের প্রাইস অন্য প্রোডাক্টের থেকে এক হাজার টাকা বেশি হয়ে যায় কারণ সিম্পল একটা উদাহরণ দিয়ে এই যে ল্যাপটপটা এখানে যদি একটা দাগ থাকে ল্যাপটপের প্রাইস কিন্তু তিন হাজার টাকা কমে যাবে বাট এটাতে যেহেতু দাগ নেই একদম ফ্রেশ আছে এটার প্রাইস তিন হাজার টাকা বেশি হবে এটা স্বাভাবিক এটা আমাদের কস্টিং প্রাইসও বেশি পড়ে এমন না যে আমাদের প্রফিট মার্জিন অনেক বেশি আমাদের কস্টিং প্রাইস বেশি পড়ে যার কারণে আমরা আমাদের একটু বেশি দিয়ে সেল করতে হয় কারণ আমরা চাই একটা কাস্টমার যখন প্রোডাক্টটা পারচেজ করবে সে যেন নতুন আর যতটা কাছাকাছি ফিল করতে পারে ল্যাপটপটাকে কারণ ল্যাপটপ কিন্তু একটা ফিল ফিলেরও ব্যাপার আছে ভাই হাতে নিয়ে মজা না পেলে কিন্তু কেউ ইউজ করবে না তো এই যে ল্যাপটপটা এটা কিন্তু তেমনই একটা ল্যাপটপ দেখেন কতটা স্টাইলিশ এটা খুবই স্টাইলিশ এবং হচ্ছে কিউট মানে আপনারা মানে যারা কাছ থেকে দেখবেন এটা প্রেমে পড়ে যাবেন কিন্তু এই ল্যাপটপে এবং ভাই 11 জেনারেশন আচ্ছা 11 জেনারেশন মাথায় নষ্ট কোরাই 5 এইচপি প্রবুক 430 জি8 11 জেন কোরাই 5 16 জিবি আজকে বারো জিবি মজার বিষয় আজকে এটা ডিসকাউন্ট অফার থাকবে একদম ডিসকাউন্ট অফার যারা কমেন্ট করবেন যারা শেয়ার করবেন তারাই ডিসকাউন্ট অফারটা উপভোগ করবেন ইনশাল্লাহ তেরো দশমিক তিন ইঞ্চি ডিসপ্লে আই ফাইভ ইলেভেন জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি এইট জিবি আইরে সিক্সি গ্রাফিক সহ এই ল্যাপটপটা দিয়ে আপনি সকল যাবতীয় কাজ করতে পারবেন ইলেভেন জেনারেশন আমার মনে হয় না আদা করে বলতে হবে প্রাইসটা বলে দিচ্ছে এটা আমাদের লাস্ট প্রাইস ছিল কিন্তু সাতান্ন হাজার নয়শো নব্বই টাকা এখন যারা পার্চেস করবেন লাইভ উপলক্ষে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ছাপ্পান্ন হাজার নয়শো নব্বই টাকা আমাদের কাছ থেকে আচ্ছা ছাপ্পান্ন হাজার নয়শো নব্বই টাকা হলে কিন্তু বিয়ার্স আপনারা এই চমৎকার ল্যাপটপটা কিন্তু বিয়ার্স আপনারা অর্ডার করতে পারেন ওকে অনেক অনেক ল্যাপটপ আছে এর পাশাপাশি Z-Book, Z-Book, Firefly G8, Z7 আমরা দেখিয়েছি আমাদের কাছে Z8 আছে

ছোটোখাটো কম্প্যাক্ট সাইজের একটা ল্যাপটপ আপনি খেয়াল করছেন চমৎকার কন্ডিশনের প্রোডাক্টটি আমাদের কাছে আছে প্রাইসটা দিচ্ছি মাত্র 57990 টাকা আচ্ছা 57990 টাকা হলে কিন্তু ভিউয়ার্স আপনারা এই ল্যাপটপটা কিন্তু ভিউয়ার্স আপনারা পারচেজ করতে পারেন অসাধারণ এর পাশাপাশি হচ্ছে যারা একটু বিগ স্ক্রিনের মধ্যে ল্যাপটপ পারচেজ করতে চান তারা কিন্তু চাইলে এই ধরনের ল্যাপটপগুলো নিতে পারেন 15.5 ইঞ্চি রেটিনা 3K রেজোলিউশন ডিসপ্লে দিয়ে ম্যাকবুক যারা চাচ্ছেন তাদের জন্য চমৎকার একটা কালেকশন ম্যাকবুক প্রো দুই হাজার চোদ্দ কোরাই সেভেন কোয়াড কোর প্রসেসর ষোলো দুশো ছাপ্পান্ন জিবি সাড়ে পনেরো ইঞ্চি থ্রি কে রেটিনা ডিসপ্লে আপনি যদি ডিসপ্লের প্রাইসটাও হিসাব করেন বিশ থেকে ত্রিশ হাজার টাকা মানে এরকম কনফিগারেশন আপনার মনিটরের প্রাইস পড়বে এতটা হাই রেজলিউশন এবং কোয়ালিটি ফুল ডিসপ্লে লোগোটা সম্পূর্ণ এলইডি লোগো একদম সুপার ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট আছে গ্রাফিক ডিজাইন থেকে শুরু করে ভিডিও এডিটিং মোশন গ্রাফিক্স সকল কাজ অনায়াসে করতে পারবেন প্রাইসটা দিচ্ছে মাত্র ছেচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আচ্ছা ছেচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা হলে কিন্তু বিহার আপনারা এই ম্যাকবুকটা কিন্তু আপনারা পার্চেস করতে পারেন যারা হচ্ছে বিগ স্ক্রিন পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু চাইলে আপনার কিন্তু ওই ল্যাপটপটা কিন্তু নিতে পারেন এর পাশাপাশি ওই প্রথমটা দেখেছি ভাইয়া জি প্রথমটা আমরা দেখিয়ে দিয়েছি মাত্র তিরিশ হাজার নয়শো টাকা যারা ম্যাকবুক নিতে চান দ্রুত চলে আসবেন আমাদের শপে ঢাকা মিরপুর দশ গোল চত্বর ফলপট্টি গলি মেট্রোলে পিলার ধরে আসলে দুশো ঊনপঞ্চাশ নম্বর পিলারের পশ্চিম পাশে গলিটা গলি বরাবর সামনে আসবেন হাতের বাম পাশে মসজিদ সাথের বিল্ডিং সামাদ প্লাজা তিনতলা আইটি বিডি আরো সহজ করে যদি বলি আপনি জাস্ট গুগল ম্যাপে গিয়ে আইটি লিখে সার্চ করবেন খুবই সহজে সব লোকেশন পেয়ে যাবেন সপ্তাহে সাত দিনে খোলা থাকে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত আমাদেরকে পেয়ে যাবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন যেটা ভিডিও টাইটেল দেখে আপনি বুঝেছেন মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করলে আপনার জেলায় প্রোডাক্ট পৌঁছে যাবে ইনশাআল্লাহ আচ্ছা ওকে চমৎকার আচ্ছা আমাদের সাথে আনোয়ার সাদেক ভাই আছেন এটা একটু ডিসকাউন্ট দেওয়া যাবে না বড় ভাই যদি দেওয়া যায়

যোগাযোগ করলে কিন্তু আপনারা অন্যান্য মডেল গুলো কিন্তু আপনারা দেখতে পারবেন পাশাপাশি হচ্ছে ল্যাপটপ সম্পর্কে যদি আপনার আরো কিছু জানা থাকে আবারও বলছি এই দুইটা নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন তো দর্শক আজকে এই পর্যন্ত সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ